আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আলেম শ্রেণীর আইসিটির একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম শব্দটা একজন মুসলিম বিজ্ঞানী যিনি হচ্ছেন গণিতবিদ আল খারিজমি এর নামকরণেই অ্যালগোরিদম শব্দটা এসেছে। এই মুসলিম বিজ্ঞানী মূলত গণিত নিয়েই গবেষণা করেছিলেন, আল খারিজমি থেকেই অ্যালগোরিদম শব্দটা এসেছে। তোমরা জানো যে পৃথিবীর যত বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার তার মূল যেই উৎস অথবা গবেষণা, আসলে সেই গবেষণা ক্ষেত্রে কোনো না কোনোভাবেই মুসলমানদের নাম জড়িত, কিন্তু সেই নামগুলোকে ইংরেজরা তাদের মতো করে উচ্চারণ করতে করতে শব্দগুলোকে বিকৃত করে দিয়েছে। এই জন্য আসলে এই অ্যালগোরিদম শব্দটার মধ্যে আসলে আমরা মূলত কোনো আরবি শব্দ অথবা আল খারিজমি শব্দটাকে খুঁজে পাই না, কারণ এই শব্দটাকে তারা ইংরেজরাই তাদের মতো করে গড়ে নিয়েছে। এই জন্য আমরা আমাদের অনেক পূর্বপুরুষ যারা আমাদের এই জ্ঞান বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা জানি না। অ্যালগোরিদম নিয়ে আলোচনা করার আগে আমরা এর পূর্বের যেই গত ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, ফ্লোচার্ট কি এটা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদেরকে। ফ্লোচার্টের সাথে আমাদেরকে অ্যালগোরিদমের এক সম্পর্ক, সে সম্পর্কটা কি অথবা বিপরীত কি, এই দুইটার মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের যারা পরীক্ষার্থীদের ক এবং খয়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট, এই টপিকস নিয়ে একটু যদি পিছনের ক্লাসের একটু বিষয় নিয়ে আলোচনা করি, যে ফ্লোচার্ট বলতে আমরা বলেছিলাম যে একটা সমস্যার অথবা একটা প্রোগ্রামের যে সমস্যা সমাধানের ধারাবাহিক কার্যক্রম সেটাকে যখন আমরা চিত্রের মাধ্যমে প্রদর্শন করব অথবা অঙ্কন করব অথবা লিখব তখন সেটা হবে ফ্লোচার্ট। অর্থাৎ কোনো সমস্যা সমাধানের ধারাবাহিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যখন আমরা চিত্রের মাধ্যমে অঙ্কন করব সেটাকে আমরা ফ্লোচার্ট বলবো। আর অ্যালগোরিদম হচ্ছে কি, অ্যালগোরিদম হচ্ছে ফ্লোচার্টের বিপরীত। এটা হচ্ছে চিত্রের মাধ্যমে প্রদর্শন করবে, এটা হচ্ছে লিখিত ভাষায়। অর্থাৎ আমি যেই সিস্টেমটা অথবা যে সফটওয়্যার যে প্রোগ্রামটা তৈরি করব সেই প্রোগ্রামটা তো অবশ্যই কোনো সমস্যা সমাধানের নিমিত্তেই আমরা একটা প্রোগ্রাম রচনা করব। তাহলে প্রোগ্রাম রচনা করার জন্য আমরা যেই ফ্লোচার্টটা অঙ্কন করব সেই ফ্লোচার্টটাকে আমাদের ভাষায় সুন্দরভাবে সহজবোধ্যভাবে সংক্ষিপ্তভাবে লেখার নাম হচ্ছে অ্যালগোরিদম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একটা বিষয় তোমাদেরকে একটু বলি, তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখো আশা করি তোমরা আমাদের এই মাদ্রাসা যারা নিয়মিত শিক্ষার্থী তোমরা আমাদের ভিডিওটাতে দেখতেছো, আমরা যে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতেছি, এই ভিডিও কন্টেন্টগুলো যে তোমাদের জন্য তৈরি করতেছি এই করোনাকালীন সময়ে অনেক দূর থেকে এসে, তোমরা এই ভিডিওগুলো দেখছো কি না অথবা তোমাদের কোনো উপকার হচ্ছে কি না সেই বিষয়ে যদি তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমরা আসলে উৎসাহিত হচ্ছি না। এই জন্য আশা করছি তোমরা আলেম শ্রেণীর অথবা আমাদের ভিডিওগুলো দেখে যদি তোমরা উপকৃত হও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী এবং তোমাদের নাম উল্লেখ করতে ভুল করবে না। তোমরা যদি বেশি বেশি কমেন্টস করো তাহলে আমরা বুঝবো যে আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে আসে, আমাদের ভিডিওগুলো তারা দেখে এবং তারা উপকৃত হচ্ছে। তা আমাদের এই ছোট্ট প্রয়াসগুলো আশা করি তোমরা গুরুত্ব দিবে, আর যারা দেখো তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে তোমাদের নাম শ্রেণী পরিচয়টা দিয়ে আমাদেরকে জানান দিবে যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখতেছ। একটা বিষয়ে আমি আরেকটা চিত্র অঙ্কন করেছি, সেটা হচ্ছে ফ্লোচার্ট। এটা একটা ফ্লোচার্ট, একটা সমস্যা সমাধানের জন্য আমরা একটা ফ্লোচার্ট রচনা করেছি। সেই সমস্যাটা যখন আমরা ধারাবাহিকভাবে লিখব সেটাই হবে অ্যালগোরিদম। দেখো আমরা যদি এটাকে যদি এভাবে লিখতে চাই, যদি অ্যালগোরিদম লিখতে চাই প্রথম ধাপ, কি হবে শুরু,
দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে সংখ্যা। একটি সংখ্যা নিব, এটা যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তৃতীয় ধাপ, ধনাত্মক সংখ্যা নির্ণয় করব। ধনাত্মক নির্ণয়। চতুর্থ ধাপ, আচ্ছা, সংখ্যাটির বর্গমূল নির্ণয়। পঞ্চম ধাপ, শেষ। তাহলে আমরা একটা ফ্লোচার্টকে যখন আমার ভাষায় সহজভাবে সংক্ষিপ্তভাবে রচনা করব, লিখব, সেটাই হচ্ছে অ্যালগোরিদম, সেটাই হচ্ছে অ্যালগোরিদম। কোনো সমস্যার অ্যালগোরিদম কাকে বলে? অ্যালগোরিদম বলা হয় কোনো সমস্যার সমাধানের নিমিত্তে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে যে লিখিত রূপ, সেটাই হচ্ছে অ্যালগোরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে সমস্যা সমাধানের নিমিত্তে রচিত চিত্রের মাধ্যমে প্রদর্শিত রূপকে হচ্ছে ফ্লোচার্ট। তাহলে চিত্রের মাধ্যমে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্লোচার্ট, আর লিখিতভাবে ধারাবাহিকভাবে আমার সমস্যা সমাধানের জন্য আমি যেই সমস্যা সমাধান করতে চাই, সেই সমস্যা সমাধানের জন্য আমার ধাপে ধাপে পর্যায়ক্রমে যেই সমস্যাগুলো লিপিবদ্ধ করব আমার ভাষায় সহজভাবে বোধগম্যর সাথে, সেটাই হচ্ছে অ্যালগোরিদম। তাহলে বিষয়টা সংক্ষেপে বুঝতে পারছো? আর যদি তোমরা বলতে পারো সংক্ষেপে বোঝার জন্য যে অ্যালগোরিদম হচ্ছে ফ্লোচার্টের লিখিত রূপ, অ্যালগোরিদম হচ্ছে ফ্লোচার্টের লিখিত রূপ, কিন্তু এটা সংক্ষেপ বোঝার জন্য বলা। কিন্তু তোমাদের যদি লিখিতভাবে তোমাদের প্রশ্ন আসে যে অ্যালগোরিদম কী, তাহলে লিখতে হবে অ্যালগোরিদম হচ্ছে সমস্যা সমাধানের নিমিত্তে রচিত লিখিতভাবে পর্যায়ক্রমিক যে রূপ, সেটা হচ্ছে অ্যালগোরিদম। এবার আসুন, তোমাদেরকে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম সম্পর্কে বোঝানো হয়েছে। অ্যালগোরিদম সম্পর্কে আরেকটা যদি উদাহরণ দিতে যাই, যেমন তুমি মাদ্রাসায় আসবে আগামীকালকে, তুমি যে কোনো মাদ্রাসায় আসবে যে কোনো কারণে, তাহলে মাদ্রাসা আসার জন্য তোমাকে, মাদ্রাসা আসাটা তোমার জন্য একটা কাজ অথবা সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য তোমাকে কী কী ধাপগুলো অতিক্রম করতে হবে সেটা দেখো একটু। প্রথমে তোমাকে মাদ্রাসা আসার জন্য শুরু করতে হবে, শুরু কাজটা শুরু করতে হবে। তারপরে দ্বিতীয় ধাপে কী করতে হবে? কলেজ মাদ্রাসার উদ্দেশ্যে বের হতে হবে, বাসা থেকে বের হইতে হবে, বাসা থেকে বের হবে। তৃতীয় ধাপে কী করবে? তৃতীয় ধাপে তুমি কী করবে? রিক্সায় অথবা বাসে অথবা তুমি সাইকেলে অথবা একটা যানবাহনে তোমাকে উঠতে হবে, অর্থাৎ তুমি যাতায়াত করতে হবে, যাতায়াত। যাতায়াত করবে, যাতায়াতের পরে তৃতীয় চতুর্থ ধাপে কী করবে? যাতায়াতের পরে মাদ্রাসায় প্রবেশ করবে, নাকি রাস্তায় এসে বসে থাকলে মাদ্রাসা আসা হবে? না, যাতায়াত করে তুমি যদি মাদ্রাসার সামনে দোকানে এসে বসে থাকো তাহলে মাদ্রাসা আসা হবে না, তোমাকে যাতায়াত করে মাদ্রাসার সামনে নেমে মাদ্রাসায় প্রবেশ করতে হবে, মাদ্রাসায় প্রবেশ। পঞ্চম ধাপ, শেষ। তাহলে একটা অ্যালগোরিদমের
শুরু আছে শেষ আছে, শুরু আছে শেষ আছে। তোমাদেরকে প্লোচার্টে দেখাইছি যে শুরু এবং শেষের একটা চিহ্ন আছে, টার্মিনাল সিম্বল। এই টার্মিনাল সিম্বল শুরু করতে হবে ডিম্ব আকৃতি, শেষও করতে হবে। যখন আমি অ্যালগোরিদমের মধ্যে চিত্র বসাবো তখন এই চিত্রটাই হচ্ছে, এই চিত্রটা হচ্ছে প্লোচার্ট। চিত্রটা কি? প্লোচার্ট। আর যখন এটা লিখিত রূপ সেটা হচ্ছে কি? অ্যালগোরিদম। তাহলে অ্যালগোরিদম এবং প্লোচার্টের মধ্যে পার্থক্য তুমি অবশ্যই বুঝতে পেরেছ। তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে যে একটা ছোট্ট একটা সমস্যা দিয়ে সমস্যাটার অ্যালগোরিদম লেখার জন্য বলবে, তখন তুমি এভাবে একটা কাজ যেভাবে আমরা ধারাবাহিকভাবে ধাপে ধাপে সম্পন্ন করেছি এরকমভাবে লিখে দিয়ে দেওয়াটাই হচ্ছে অ্যালগোরিদম রচনা। তাহলে আমরা আশা করি তোমরা যে কোনো সমস্যা সমাধানের জন্য তোমরা একটা অ্যালগোরিদম রচনা করতে পারবে খুব সহজে। তাহলে আমরা আবার একটু যদি বলি যে অ্যালগোরিদম কী, অ্যালগোরিদম হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য পর্যায়ক্রমে লিখিত রূপ, সেটা নিজের মাতৃভাষায় হলে ভালো। তাহলে আমরা অ্যালগোরিদম হচ্ছে সমস্যা সমাধান অথবা একটা প্রোগ্রাম রচনার লিখিত পর্যায়ক্রমিকভাবে লিখিত রূপ, আর প্রচার হচ্ছে অ্যালগোরিদমের চিত্র মাধ্যমে প্রদর্শন অথবা চিত্র মাধ্যমে অঙ্কন, এটা হচ্ছে ফ্লোচার্ট। তা ফ্লোচার্টের গত ক্লাসে আমরা ফ্লোচার্টের কিছু সিম্বল নিয়ে আলোচনা করেছি, আমরা আজকে এই ছোট্ট একটা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করি। তাহলে আমরা ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবো। আশা করি তোমরা তোমাদের বইয়ের, এটা আমার বইয়ের এই বিষয়গুলো অ্যালগোরিদম এবং বিষয়গুলো তোমাদের 302 পৃষ্ঠা থেকে আসে, সেটা আমাদের প্রোগ্রামিংয়ের একটা প্রাথমিক স্টেজ। এগুলো জানার জন্য আমাদের একটা প্রোগ্রাম রচনা করার জন্য প্রথমে প্রচার্ট অ্যালগোরিদম এগুলো রচনা করতে হয়। তাহলে আমরা এই বিষয়গুলো তোমরা বাসায়ও তোমাদের বই থেকে অধ্যয়ন করে নিতে পারো। এবার আসো আমরা দেখি, আমরা ওই দিন প্রচার্টের যে বিষয়গুলো আমরা দেখেছি সেটা হচ্ছে যে টার্মিনাল সিম্বল, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে একটা টার্মিনাল সিম্বলের সিম্বল হচ্ছে ডিম্ব আকৃতির। তাহলে এই চিত্রটা দিয়ে আমরা কি বুঝাবো? এই চিত্রটা দিয়ে বুঝাবো যে এটা শুরু এবং শেষ, শুরু এবং শেষ। তাহলে দেখো এই একটা সংখ্যা ধনাত্মক সংখ্যার আমরা কি বের করব, বর্গমূল বের করব, সেটা বোঝানোর জন্য আমরা এই প্রচারটা রচনা করেছি। সেটা হচ্ছে শুরু করলাম, শুরু করার পরে আমাদের এটা হচ্ছে ইনপুট আউটপুট সিম্বল। তাহলে আমাদের শুরু করার পরেই আমাদের কী করতে হবে, যে সমস্যা সেই সমস্যার জন্য যে সমস্ত ইনপুট লাগবে, যে সমস্ত তথ্য আমার লাগবে সেই তথ্যগুলো কী করতে হবে, ইনপুট করতে হবে। তাহলে একটা সংখ্যা আমরা এখানে দেব, একটা সংখ্যা এখানে আমরা ইনপুট করব। এই ইনপুটকৃত সংখ্যাটি কী করবে, প্রসেস করবে, সংখ্যাটি কি ধনাত্মক, এটা কি ডিসিশন নেওয়ার জন্য সেটা আমরা দিলাম কিসে, ডিসিশন সিম্বলে। সংখ্যাটি কি ধনাত্মক, ডিসিশন করার পরে যদি দুইটা সিদ্ধান্ত হতে পারে, একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে নো। যদি ইয়েস হয় তাহলে আসবে এই চ্যানেলে এসে সংখ্যাটা আসবে আবার, এটা দেখো এটা চিনো কি না, এটা চলে আসবে প্রসেসিং সিম্বলে। এটা এসে যদি প্রশ্নের উত্তরটা যদি ইয়েস হয় তাহলে সংখ্যাটা বর্গমূল বের করার জন্য প্রসেসিং সিম্বলে আবার এসে চলে যাবে ইনপুট আউটপুট সিম্বলে, সেখানে সংখ্যাটি বর্গমূল প্রকাশ করবে। আমরা জানি এই সিম্বলটা দিয়ে ইনপুটও হবে আউটপুটও হবে, তাহলে আমরা এখানে কি করবে সেটা ফিন করবে যে সংখ্যাটি বর্গমূল
প্রকাশ করার জন্য সেটা এই সিম্বল আসবে। এই সিম্বলের নাম হচ্ছে ইনপুট আউটপুট। এরপর আসো ইনপুট আউটপুট সিম্বল দিয়ে এটা আসবে আবার ডিসিশন সিম্বলে। ডিসিশন সিম্বলে এটা এসে কী করবে, এটা কি শেষ সংখ্যা, এটা সিদ্ধান্ত গ্রহণ করবে ডিসিশন সিম্বলে এসে। যদি এটা ইয়েস হয় তাহলে এটা সমাপ্ত হয়ে যাবে, প্রোগ্রামটা সমাপ্ত হয়ে যাবে এখানে এসে। আর যদি এটা না হয় এটা চলে যাবে আমার দ্বিতীয় অপশনে, যেটা আবার ইনপুট আউটপুট সিম্বল, অর্থাৎ এটা আবার আউটপুট হয়ে যাবে, ইনপুট হবে না। ইনপুট তো আমরা প্রথমেই দিলাম। এরপর আসো সংখ্যাটি এখানে যে ধনাত্মকের যে ডিসিশন মেকার, সে যদি এটাকে হা না বলে না বলে তাহলে প্রোগ্রামটা এখানেই আবার চলে আসবে, অর্থাৎ প্রোগ্রামটা আবার ইনপুট হবে। এভাবে একটা ফ্লোচার্ট রচনা করার মাধ্যমে একটা প্রোগ্রামের চিত্রাঙ্কন রচনা করা হয়, প্রকাশ করা হয়। আর সেটাকে যখন আমরা লিখিতভাবে প্রকাশ করব নিজের ভাষায় ধাপে ধাপে অথবা পর্যায়ক্রমে, সেটাকে বলা হয় অ্যালগোরিদম। তাহলে আমরা ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম বোঝার জন্য যেই বিষয়গুলো আমরা সামনে এনেছি বিষয়গুলো সংক্ষেপে আর একটু বলি। সেটা হচ্ছে ফ্লোচার্ট হচ্ছে একটা সমস্যা সমাধানের জন্য চিত্রাঙ্কনের মাধ্যমে অথবা চিত্রের মাধ্যমে লিখিত রূপ, সেটা হচ্ছে ফ্লোচার্ট। আর সমস্যা সমাধানের জন্য আমার ভাষায় যেটা আমি রচনা করব লিখিতভাবে পর্যায়ক্রমিকভাবে, সেটা হচ্ছে অ্যালগোরিদম। আশা করি তোমরা অ্যালগোরিদম ফ্লোচার্টের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ, এবং তোমাদের পরীক্ষায় যদি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে কোনো প্রশ্ন আসে সেটার উত্তর দিতে পারবে। আর কোনো সমস্যা সমাধানের জন্য অ্যালগোরিদম রচনা করার জন্য যদি তোমাদেরকে বলা হয় সেটা তোমরা আশা করি রচনা করতে পারবে, এবং সেই আলোকে ফ্লোচার্টও চিত্রাঙ্কন করতে পারবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সকলকে।